হ্যালো আপনারা দেখছেন আপনাদের ডিপি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের বেশ কতগুলো আপডেট নিয়ে আলোচনা করব তো ওখানে আইসিডিএস থেকে শুরু করে ক্লার্কশিপ ফুড এসআই এমনকি আপনারা ক্লার্কশিপের যারা যারা এক্সামিনেশনটি দিতে পারেনি তো আপনাদের সেই এক্সাম কবে নাগাদ শুরু হতে চলেছে তো সেই সমস্ত কিছু আপডেট কিন্তু আজকে আমরা একটি পত্রিকা মারফত তুলে ধরবো তো বন্ধুরা এরকম বিভিন্ন ধরনের প্রতিনিয়ত নিত্য নতুন চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশটা অল বেললাইকেনটিকেও প্রেস করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এছাড়া আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আপনারা এই নিচে ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো চলুন আর না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি ছ মাস নয় পিএসসির ইন্টারভিউ আঠেরো দিনে তো এখানে কিন্তু যে বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে আইসিডিএস থেকে শুরু করে বিভিন্ন যে ফুড এসে এক্সাম ফায়ার অপারেটার তো সেই সমস্ত কিছু এক্সামে কিন্তু ইন্টারভিউ সম্পর্কে কিন্তু পিএসসি একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে তো সেই আপডেটটি কিন্তু এখানে আমরা বিস্তারিতভাবে জেনে নেব তো তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লার্কশিপেরও কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট আজ উঠে এসেছে ক্লার্কশিপ পরীক্ষার নয়া দিন চলতি মাসে তো আপনার যারা যারা ক্লার্কশিপের এক্সামেন্সটি দিতে পারেনি ডালখোলায় রেল এবং সড়ক অবরোধের জন্য তো সেই সম্পর্কে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো সবার প্রথমে আমরা এই ক্লার্কশিপের আপডেটটি জানবো রবিবার রাজ্য পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউ অর্থাৎ ডাব্লিউ পরীক্ষায় শিলিগুড়িতে যেসব প্রার্থীরা বসতে পারেননি তাদের জন্য পরীক্ষায় নয়া দিন ধার্য হবে চলতি মাসে অর্থাৎ এই মাসে কিন্তু আপনাদের যে নতুন যে নিউ এক্সাম ডেট পিএসসির ক্লার্কশিপের তো সেটি কিন্তু অফিশিয়ালভাবে এই মাসেই কিন্তু চলতি মাসে ঘোষণা হয়ে যাবে কমিশনের চেয়ারম্যান কিন্তু দেবাশিষ বসু সোমবার এই কথাটি জানিয়েছেন তিনি আশ্বস্ত করছেন শীঘ্রই এই তারিখ ঘোষণা করবে কমিশন উল্লেখ্য শনিবার রাতে কিন্তু ডালখোলাতে রেল ও রেল অবধের জন্য কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আর মালদা জেলার কিন্তু বেশ কিছু পরীক্ষার্থী কিন্তু তাদের নিজস্ব এক্সাম সেন্টারে কিন্তু পৌঁছতে পায়নি তো সেই জন্য কিন্তু তারা এক্সামটি দিতে পায়নি তো সেই জন্য পাবলিক সার্ভিস কমিশন কিন্তু আরও একটি নতুন দিন পিএসসি পাঠ্য পরীক্ষার জন্য ঘোষণা করবে তো যখনই অফিসিয়ালভাবে পিএসসি জানিয়ে দেবে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো তারপরে এখানে এবার আমরা পরবর্তী আপডেটগুলো এক এক করে জানব তো সেই জন্য কিন্তু আপনারা ভিডিওটি একদমই স্কিপ করবেন না এখানে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যুবকদের কর্মসংস্থানে অগ্রাধিকার দিয়েছেন সেই লক্ষ্যে অনুঘটকের কাজ করছে ডাব্লিউ পিএসসি ইন্টারভিউ প্রক্রিয়া যাতে স্বচ্ছতা রেখে দ্রুত সম্পন্ন হয় সেদিকেও নজর রয়েছে নজর দিয়েছে কমিশন যেমন কোনো নিয়োগ প্রক্রিয়ায় বিশেষত যেগুলো বিশেষত যেগুলিতে প্রার্থীর সংখ্যা অপেক্ষাকৃত বেশি তার ইন্টারভিউ নিতে সময় লাগতো অন্তত ছ মাস চূড়ান্ত ফল প্রকাশে আরও মাস দুয়েক আট মাসের এই প্রক্রিয়া এবার তিন সপ্তাহে শেষ করতে চাইছে কমিশন এর মধ্যে ইন্টারভিউ নিতে সময় লাগছে দু সপ্তাহ চূড়ান্ত ফল বেরোবে দিন দুয়েকে এর জন্য খোদ নবান্ন অনুমোদন বাড়ানো হয়েছে ইন্টারভিউ বোর্ডের সংখ্যা পাশাপাশি আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর কর্মপদ্ধতি অর্থাৎ ওয়ার্ক ফ্লো পদ্ধতিতে কিন্তু এবার আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ক ফ্লো তৈরি করে সম্পূর্ণ পেপারলেস প্রক্রিয়া কিন্তু ইন্টারভিউয়ের কাজ চলবে যেমন এই মুহূর্তে পিএসসি অফিসে ফুড ইন্সপেক্টর পদের জন্য ইন্টারভিউ চলছে এই পদ ইন্টারভিউ ডাক পেয়েছেন তিন হাজার চুয়ান্ন জন সাধারণত আগে ইন্টারভিউ দেওয়ার জন্য তৈরি মতো পাঁচটি বোর্ড এক একটি বোর্ডের নেতৃত্বে থাকতেন পিএসসির চেয়ারম্যান ও বাকি চারজন সদস্য আঠেরোই নভেম্বর অর্থ দপ্তরের অনু অর্থ দপ্তরের কমিশনারের একটি নির্দেশ অনুযায়ী বোর্ডের সংখ্যা আরও ষাটটি বাড়ানো হয়েছে অর্থকর্তা অধি ও কমিশনের সচিবকে সচিবকে একটি চিঠিতে লিখেছেন পিএসসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএস ও বিশেষ অফিসারদের নতুন ইন্টারভিউ বোর্ড পরিচালনার জন্য মনোনীত করতে পারেন কমিশনের কোনো প্রাক্তন সদস্য এই নয়া বোর্ডে মনোনীত হবেন না নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ সম্পন্ন করার জন্য অতিরিক্ত কিন্তু এই বোর্ড গঠন করা হয়েছে নয়া ব্যবস্থায় অতিরিক্ত প্রতিটি বোর্ডের জন্য থাকছে নতুন একটি করে ভেরিফিকেশান ডেস্ক ইন্টারভিউর দিন সংশ্লিষ্ট প্রার্থীরা নির্দিষ্ট সময়ে ডেস্কে হাজার দিতে পারবেন তো ওখানে কিন্তু আপনাদেরকে যে বিভিন্ন এক্সামিনেশনের ইন্টারভিউ তো সেই ইন্টারভিউ সম্বন্ধে কিন্তু এখানে ডিটেলসে বলে দেওয়া রয়েছে তারপরে আমরা এরপরে জেনে নেব তো বন্ধুরা এখানে আপনারা কিন্তু দেখতে পেলেন তো এবার কিন্তু আপনাদের যে ইন্টারভিউ প্রক্রিয়া তো সেটি কিন্তু আপনাদের নতুন পদ্ধতিতে হতে চলেছে সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে অটোমেটিক ভেরিফিকেশন ডেস্ক অটোমেটিক স্ক্যান মেশিনের মাধ্যমে কিন্তু যাচাই করা হবে এইসব নথি নথির প্রতিলিপি ট্যাবের মাধ্যমে পাঠানো হবে ইন্টারভিউ বোর্ডের সদস্যরা প্রার্থীদের প্রাপ্ত নম্বরে নথিভুক্ত করছেন ট্যাবে স্বচ্ছতার শর্ত বজায় রাখতে এই নম্বর সঙ্গে সঙ্গে ইন্টারভিউ বোর্ড থেকে পাঠানো হচ্ছে কমিশনের বিশেষ সুরক্ষিত তথ্যভাণ্ডারে আগে কিন্তু এই কাজগুলো হতো হাতে কলমে কাগজে কলমে দিনে প্রতিটি ইন্টারভিউ বোর্ডে গড়ে বসছেন পঁচিশ জন প্রার্থী দিনে প্রায় একশো জন প্রার্থীর হিসেবে প্রায় তিন হাজার তিন হাজার প্রার্থীর ইন্টারভিউ শেষ হতে সময় লাগবে প্রায় আঠেরো দিন কমিশনের চেয়ারম্যান স্যার দেবাশিষ বসু বলেন এরপর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফায়ার অপারেটর থেকে শুরু করে ফুড এসআই ফুড এসআই ফায়ার অপারেটর এবং আইসিডিএস সুপারভাইজারের পদেও এইভাবেই ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে এই রকমের স্বচ্ছ পেপারলেস দুটো নিয়োগ প্রক্রিয়া আর কোনো ক্ষেত্রে রূপায়িত হয়েছে বলে আমার জানা নেই তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন কিন্তু এখানে আপনাদের নতুন পদ্ধতিতে ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং তাড়াতাড়ি কিন্তু আপনাদের এখানে তিন সপ্তাহের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু পুরোপুরি শেষ করে ফেলতে চাইছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তো এরপরে আপনাদের যে পিএসসি যে ফুড এসআই তো সেই ফুড এসআই ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু চলছে এরপরে আপনাদের আইসিডিএস থেকে শুরু করে এক এক করে বিভিন্ন যে এক্সামের ইন্টারভিউ রয়েছে তো সেগুলো কিন্তু পিএসসি খুবই তাড়াতাড়ি শেষ করতে চাইছে এছাড়া আপনার আপনারা যারা এখানে ক্লার্কশিপ পরীক্ষা দিতে পারেননি তো এখান থেকে তো আপনাদের জন্য একটি দাওয়ং সুখবর আপনারা এখানে দেখতে পেরে গেলেন তো এই মাসে কিন্তু আপনাদের নতুন যে ক্লার্কশিপের ডেট টু তো সেটি কিন্তু পিএসসি ঘোষণা করতে চলেছে তো অফিসিয়ালভাবে নোটিশ দিলে কিন্তু আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনার অবশ্যই ভিডিওটিতে লাইক শেড এবং কমেন্ট করে জানাবেন